লেটস লার্ন মদিনাজ ইসলাম। এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকির অংশীদার হন। তোমার নামে মধুর সুরে গান গেয়ে যাই প্রভু, তোমার নামে। সুপ্রিয় বন্ধু, দোয়া হলো মুসলিমদের হাতিয়ার আর জিকির হলো মুসলিমদের অন্তরের খোরাক। একজন মুসলিম আর জিকির করে কি করবে? সে অন্তরে প্রশান্তি নিয়ে আসবে। ইসলামে এমন দোয়া রয়েছে, জিকির রয়েছে, যেটি আপনি 5 মিনিট সময় যদি আমল করেন তাহলে সবচেয়ে বেশি নেকি অর্জনকারী হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন যে হাদিসটি ইমাম বুখারীতে রয়েছে, ইমাম মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান ক্বালা ফি ইয়াউমিন মি'আতু মাররাহ, যেই ব্যক্তি একদিন 100 বার পড়ল। কি পড়ল? দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কানাত লাহু আদলা আশারা রিকাব। সে যেন 10টি কৃতদাস মুক্ত করল। ও কুতিবাত লাহু মি'আতু হাসানা, এবং তার আমলনামায় 100 নেকি লেখা হবে। ও মুহিয়াত আনহু মি'আতু সাইয়্যা, এবং তার 100 গুণা মোচন করে দেওয়া হবে। وكانت له حرزا من الشيطان يومه ذلك, সে সকালে যদি দোয়াটি পড়ে সারা দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদে থাকবে, মুক্তি মুক্তি মুক্ত পাবে। এটি হবে শয়তান থেকে নিরাপদে থাকার অ্যান্টিভাইরাসের এই দোয়া। ولم ياتي بافضل مما جاء الا رجلا عمل اكثر منه, ওই দিন সে সর্বোচ্চ সর্বাধিক সবার চেয়ে বেশি নেকি অর্জনকারী হবে যদি অন্য কেউ এর থেকে বেশি দোয়াটি না পড়ে, বেশি আমল না করে। তাহলে আসুন এই দোয়াটি পড়ে 5 মিনিটে সর্বোচ্চ বা সর্বাধিক নেকি অর্জন করি সকলের চেয়ে। তবে জেনে রাখুন এই দোয়ার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, শুধু দোয়ায় কোনো কাজে আসবে না। এসো মদিনার ইসলাম শিখি, এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।